টু ইয়ার ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন অর্থাৎ দু হাজার উনিশ এবং কুড়ি শাসনের যে পরীক্ষা চলছে তার পরিবেশবিদ্যার বিদ্যার অ্যান্সারগুলি ওকে অথবা তোমরা ভিডিওটি স্কিপ করো না পরপর দেখবে এবং চ্যানেল তুলনায় থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অন করে রাখবে তো তোমরা যারা অ্যান্সারটি করে তারা মেনে নাও এর এখন পর্যন্ত যারা করো নি অবশ্যই তোমরা এই অনসার দিকে দেখে তোমরা করে নাও ওকে তো দেখো যে ফার্স্টে যেটা আলোচনা করবো সেটা তোমার যে এমসিকিউ কিউ প্রশ্ন যেটা হয়েছে এক থেকে কুড়িটি সে কুড়িটা আগে আলোচনা করি ওকে নাম্বার ওয়ান যে কোয়েশ্চেনটা হয়েছে দেখো যে এন সি এফ টি ই এর ফুল ফর্ম কি ওকে তো বন্ধুরা এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার অপশন সি যেটা রয়েছে কি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন ওকে এটা হবে তোমার সিট হবে তোমার ওই তিন নম্বর হবে তোমার কারেক্ট অ্যান্সার নাম্বার টু যে কোয়েশ্চেনটা হয়েছে দেখো যে পাক প্রাথমিক শিক্ষা শিক্ষা পদ্ধতি যার ভাবনায় ফসল তিনি হলেন অর্থাৎ এই চারটে ব্যক্তির মধ্যে তিনি কোন ব্যক্তি যিনি প্রাক প্রাথমিক শিক্ষা পদ্ধতি নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন ওকে তো এর যে সঠিক অ্যান্সার ওকে অর্থাৎ এখানে তোমার এটাও তিন নম্বর হবে কারেক্ট ওকে নাম্বার সি যেটা দেখো যে একটি বায়ুবাহিত রোগ হলো চারটে অপশন রয়েছে কলেরা ম্যালেরিয়া টিউবার কিউলিসিস এবং টাইফয়েড এই চারটের ভিতরে যেটা বায়ুবাহিত রোগ হলো সেটা হচ্ছে তোমার অপশন দুইটা যেটা দেওয়া আছে কি টিবার কোলেসিস এটা তোমার বায়ুবাহিত রোগ ঠিক আছে তারপর নাম্বার ফোর যেটা দেখো যে প্রাথমিক শিক্ষায় সবথেকে প্রযোজ্য পদ্ধতি চারটে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির ভিতরে প্রাথমিক শিক্ষায় সব থেকে উৎপন্ন মানে সব থেকে উন্নত এবং প্রযোজ্য পদ্ধতি হলো সেটা কি দেওয়া আছে কি পরীক্ষণ পদ্ধতি না প্রকল্প পদ্ধতি না সমস্যা সমাধান পদ্ধতি না চার নম্বর আছে গল্প কথন পদ্ধতি তো বন্ধুরা ডি নম্বর একশ অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা অপশন ফর জি রয়েছে অর্থাৎ গল্পকথন পদ্ধতি হলো প্রাথমিক শিক্ষার সব থেকে প্রযোজ্য পদ্ধতি তারপর নাম্বার ই নাম্বার যেটা দেওয়া রয়েছে দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন একজন কেউ কোন ধরনের শিক্ষাবিদ না তিনি বস্তুবাদী না প্রয়োগবাদী না ভাববাদী না প্রকৃতবাদী তো বন্ধুরা এই ই নাম্বার কোয়েশ্চনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর অর্থাৎ প্রকৃতবাদী শিক্ষাবিদ তো বন্ধুরা তোমার যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অন করে রাখবে ওকে তো চলো নাম্বার এফ যে কোয়েশ্চেনটা দেখি সেটা কি রয়েছে যে পরিবেশ বিদ্যাকে বা বিজ্ঞানকে দুভাগে ভাগ করলে পাওয়া যায় ওকে পরিচয় বিজ্ঞান যদি ভাগ করি তাহলে কী কী বিজ্ঞান আমরা পেতে পারি একটা দেওয়া যায় প্রাকৃতিক বিজ্ঞান ও অর্থনীতি দুই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান চাল তিন নাম্বার হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান প্রাকৃতিক প্রাকৃতিক বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ওকে তো বন্ধুরা এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে সেটা অপশন দু যেটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান ঠিক আছে তারপর যেটা আমরা আলোচনা করবো নাম্বার জি যে কোয়েশ্চেনটি রয়েছে কি একটি এটা ভূগোল রিলেটেড কোশ্চেন যে দক্ষিণ ভারতের একটি সুউচ্চ পর্বত শ্রেণী শ্রেণীর নাম কী কী দিয়েছে হিমালয় না কারাকুরাম না পশ্চিমঘাট পর্বত না আলাবল্লি তো বন্ধুরা এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশন তিন নম্বর যেটা দেওয়া আছে কি পশ্চিমঘাট পর্বতমালা তারপর নাম্বার এইচ যে কোয়েশ্চেনটা যদি দেখো যে ভারতের রানীগঞ্জ ঝড়িয়া অঞ্চলে কি আছে ওকে লোহ না কয়লা খনি না অভ্রখনি না খনি তো এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা হয়েছে অপশন দুই তে যেটা দেওয়া আছে কি কয়লা খনি এবার আমরা যেটা আলোচনা করব নাম্বার আই যে কোশ্চেনটা রয়েছে কি আশ্রমিক আশ্রমিক শিক্ষায় যার হাতে গড়ে উঠেছিল তিনি হলেন অর্থাৎ কোন ব্যক্তি যিনি আশ্রমিক শিক্ষাটা চালু করেছিলেন ওকে তো এখানে দেওয়া যাচ্ছে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ দৈন ঢিও তিন নম্বর হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং চার নম্বর হয়েছে আমার তো এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা তোমার অপশন সি নাম্বার যেটা কি রবীন্দ্রনাথ ঠাকুর ওকে নাম্বার যে যে কোশ্চেনটা দেখো যে যানবাহন বর্জ্য যানবাহনের বর্জ্য পদার্থ হিসাবে বায়ুতে মিশে কি মিশে নাইট্রোজেন না তোমার কার্বন ডাইঅক্সাইড না মিথেন না অক্সিজেন ওকে তো এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়েছে সেটা হচ্ছে তোমার সিওটি অর্থাৎ নাম্বার টু যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড যেটা বায়ুতে মিশে যায় তারপর আরেকটা কোয়েশ্চেন যা আছে যেমন কে নাম্বার যে গঙ্গা নদীর একটি বড় উপনদী নামকে কী যমুনা তাপ্তি না কাবেরি না পেরিয়ার তো বন্ধুরা এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশন ওয়ান অর্থাৎ এতে যেটা দেওয়া আছে কি যমুনা ওকে তারপর নাম্বার এলে যেটা রয়েছে হচ্ছে টেবিল ল্যান্ড টেবিল ল্যান্ড কাকে বলা হয় কোন বা কোন পর্বত শ্রেণীকে না মালভূমিকে না বালিয়ারে কে না উপত্যকাকে ওকে তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন তিন নম্বর যেটা হচ্ছে কি তোমার মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড ওকে এবার আমরা যেটা আলোচনা করব নাম্বার এম যে কোয়েশ্চেন রয়েছে কি যে মায়ানমারের প্রতিবেশী দেশ হিসাবে ভারতের কোন দিকে অবস্থিত মায়ানমার ভারতের কোন দিকে অবস্থিত সে উত্তরে না দক্ষিণে না পশ্চিমে না পূর্বে তো বন্ধুরা এই এম নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে অপশন ফোর যেটা অর্থাৎ চার নম্বর যেটা দিয়েছে কি পূর্বে অবস্থিত ওকে নাম্বার এন যে কোয়েশ্চিনটি রয়েছে দেখি যে কন কনস্ট্রাকটিভিজিম কথাটির অর্থ কী ওকে এটা তোমার গত তোমার ইংলিশের পরীক্ষাতে ছিল ওকে যে গল্প নির্মাণ পদ্ধতি না জ্ঞান নির্মিত না পরীক্ষণ পদ্ধতি না প্রকল্প সৃষ্টি ওকে এই এন নম্বর কোয়েশ্চনের সঠিক যেটা অ্যান্সার হিসাবে সেটা হচ্ছে অপশন দুইতে যেটা দেওয়া আছে কি জ্ঞান নির্মিত পদ্ধতি ওকে নাম্বার ও যে কোয়েশ্চেনটা দেখো যে আচার্য সত্যেন্দ্রনাথ বোস তিনি কোন কোন ধরনের বিজ্ঞানী ছিলেন গণিতজ্ঞ পদার্থবিজ্ঞানী না উদ্ধত বিজ্ঞানী না রসায়ন বিজ্ঞানী না তোমার জীববিজ্ঞানী তো বন্ধুরা এর প্রশ্নের কারেক্ট যেটা অনুসার অপশন ওয়ান যেটা দিয়েছে কি গণিতজ্ঞ পদার্থ বিজ্ঞানী ঠিক আছে এবার যেটা আলোচনা করবো নাম্বার পি যে কোয়েশ্চেনটি রয়েছে যে আঞ্চলিক ভূগোল শিক্ষণ পদ্ধতি সব থেকে উপযুক্ত সেটা কেউ প্রাথমিক প্রাক প্রাথমিক স্তরে না প্রাথমিক স্তরে না উচ্চ মাধ্যমিক স্তরে না উচ্চ শিক্ষা স্তরে তো বন্ধুরা পি নাম্বার কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যায় সেটা যে অপশন তিন নম্বর যেটা রয়েছে কি উচ্চ মাধ্যমিক স্তরে এবার নাম্বার কিউ যে কোশ্চেন রয়েছে যে বায়ু দূষণের ফলে মানুষের কি ধরনের রোগ সৃষ্টি হয় কী আছে শ্বাসকষ্ট না বধিরতা না টাইফয়েড কলেরা না ডেঙ্গু ম্যালেরিয়া তো বন্ধুরা এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা অপশন ওয়ান যেটা রয়েছে কি শ্বাসকষ্ট ওকে এবার আমরা যেটা আলোচনা করব নাম্বার আর টকে তো আর নম্বর প্রশ্ন রয়েছে দেখে উত্তর ভারতের একটি প্রধান নদীর নাম কি গোদাবরী না গঙ্গা না নর্মদা না কৃষ্ণা তো বন্ধুরা এই আর নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সার হয়েছে অপশন দুই নম্বর যেটা হচ্ছে গঙ্গা ওকে নাম্বার যে শিক্ষণ শিক্ষণ উপকরণ হিসাবে পিকচার চার্ট কি পিকচার চার্টটা এক ধরনের শিক্ষণ উপকরণ সেটা কি হিসাবে ব্যবহার করা হয় সেটা কি দৃশ্য উপকরণ না সাব্য উপকরণ না দৃশ্যদ্রাব্য উভয় উপকরণ না সাব্য দৃশ্য উপকরণ তো বন্ধুরা এর যে কারেক্ট যেটা অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এটা ওয়ান জিটা অর্থাৎ দৃশ্য উপকরণ হচ্ছে তোমার পিকচার চার্টটি ওকে আজকে আমাদের এই যে শর্ট কোশ্চেন হিসাবে যেটা লাস্ট কোয়েশ্চেনটা যেটি নাম্বার আলাবলি পর্বত হল একটি কি ধরনের পর্বত না স্তূপ পর্বত না পর্বত না ক্ষয়জাত পর্বত না এই সঞ্চয় পর্বত না ক্ষয়জাত পর্বত তোমাদের এই টি নাম্বার কোশ্চেনের কারেক্ট আনসার হয়েছে সেটা হচ্ছে দুই নম্বর যেটা হচ্ছে কি ক্ষয়জাত প্রক্রিয়া তোমাদের আজকে আমরা এই পর্বে এমসিকিউ রিলেটেড যে কোশ্চেনগুলো রেখেছিলো হ্যাঁ পুরুষ বিদ্যালয়ে ডিএলএড পরীক্ষায় তো আজকে আমরা কুড়িটি প্রশ্ন আলোচনা করে দিলাম ঠিক আছে বাকি যে তোমাদের যে কোয়েশনগুলো রয়েছে সেটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের আলোচনা করে দেবো অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে নাম্বার দুই আছে নাম্বার তিন এবং চারের ওকে এর কোশ্চেনগুলো আমরা রেডি করছি তো বন্ধুরা ওই সমস্ত প্রশ্ন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অন করে রাখবে তো আসি আবার তোমাদের পরের ওই ভিডিও দেখাবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো করে তোমরা পরীক্ষা দাও ওকে